বোমা কে রেখে যাচ্ছে রাস্তাঘাটে, মাঠে, ড্রেনে, শৌচালয়ে, স্কুলের মধ্যে। এক জায়গায় কমপ্লেন করছে লোকেরা যে রাত্রেবেলা সিভিক পুলিশ বোমা রেখে যাচ্ছে, পরে সকালবেলা তারাই উদ্ধার করে ফটো তুলছে, কারণ ভয়ের পরিবেশ তৈরি করতে। তো যারা সব জায়গায় বোমা রাখছে তারাই তলোয়ার রাখছে, তারাই নিউজ করছে। খোকাবাবু ভাবছেন এই করে উনি নেতা হবেন, এইভাবে কেউ নেতা হতে পারে না। ধরো টাইম টাইম ফিস হয়ে গেছে, যে উদ্দেশ্যে এত কোটি কোটি টাকা খরচা করা হলো, পুরো এলাকা হোর্ডিং ফেস্টুন ব্যানারে মুড়ে দেওয়া হলো, কী লাভ হলো? লোক আসছে না হচ্ছে না বলে নাটক করতে হচ্ছে, কুর্মিরা মেয়ের মারতে এসছে, তলোয়ার রাখা হচ্ছে, এই করে নিউজ করে নেতা তৈরির চেষ্টা হচ্ছে, যার কোনো কন্ট্রিবিউশন নেই সোসাইটির প্রতি, তাকে কোনো নেতা বলে কেন মানবে লোকে? দেখুন, দিদিমণি চাইছেন বৃষ্টি হোক, নাহলে আষাঢ় মাসে কেউ ইলেকশন করে? আষাঢ় মাসে বিয়ে হয়, বিজেপি আমরা বিয়ে খেতে যাই, রথযাত্রা হয়, ভোটযাত্রা তো প্রথমবার দেখলাম। আপনি যেগুলো কল্পনা করতে পারবেন না দিদিমণি সেটা করেন, বাংলাদেশ থেকে নায়ক নায়িকা নিয়ে এসে ভোট প্রচার করেন, তিনি সারা দিন সেনাকে গালাগালি দেবেন, বিএসএফ ভারত সেনাকে গালাগালি দেবেন, আর ঝড়ে হেলিকপ্টার পড়লে সেনার হেলিপ্যাডে গিয়ে নামবেন, এটা আমরা দেখছি। সেই জন্য ভোটটাকে এলোমেলো করে দিয়ে লুটেপুটে খাওয়ার জন্য করা হয়েছে, নাহলে আষাঢ় মাসে ভোট করা কী মনে হয়? কোথাও হয়? সারা দুনিয়ায় দেখুন ইচ্ছা করে করা হয়েছে। তারা নিজেদেরকে অসহায় ভাবছিল যে কেউ তাদের জন্য নয়, যে সরকারকে ভোট দিয়ে জিতিয়েছে সেই সরকারই খুন করছে, টিএমসি সরকার, মমতা সরকারই তাদের সুরক্ষা দিচ্ছে না, বরঞ্চ তাদের নেতারাই খুন করছে। শওকত মোল্লা গিয়ে ক্যানিং যন্ত্রণা থেকে লোক নিয়ে গিয়ে ভাঙড়ে গণ্ডগোল করছে, ধরা পড়েছে, গাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সব গাড়ি ওখানকার ওখানকার যে নৌসাদ, যে এমএলএ, তাকে প্রোগ্রামের অনুমতি দেওয়া হয় না, তাকে সুরক্ষা দেওয়া হয় না, আর বাইরের গুন্ডা ঢুকছে তাকে জেড ক্যাটাগরি মমতা ব্যানার্জি সুরক্ষা দিচ্ছে। বোঝাই যাচ্ছে যে কে গণ্ডগোল করছে আর মমতা ব্যানার্জি কী চাইছেন। ব্যারাকপুরের শিউলি মৃত্যু থামবে না, কারণ যাদের মৃত্যু থামাবার, হিংসা থামাবার দায়িত্ব সেই সরকার, মমতা ব্যানার্জি একবারে আপিল করেছেন যে শান্তি বজায় রাখুন, খুন খারাপি বন্ধ করুন, হিংসা করবেন না, কারণ হিংসাটাই ওদের রেসিপি। হিংসা চললে টিএমসি বাড়বে, টিএমসি জিতবে, মানে হিংসা বন্ধ করতে চাইছেন না, সেন্ট্রাল ফোর্স আনতে চাইছেন না, গুন্ডাদের অ্যারেস্ট করছেন না। মমতা ব্যানার্জি একবারও আপিল করেনি শান্তিপূর্ণ ভোট হোক, কারণ উনি জিতবেন না তাহলে। সেই জন্য খুন যখন বন্ধ হবে না, যার বন্ধ করার কথা তিনি বাড়াচ্ছেন, আর যার বাড়িতে বসে থাকার কথা সেই গভর্নর, তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন। দুয়ারে সরকার দেখেছিলাম, দুয়ারে গভর্নর দেখছি এখন। বোমা যা মজুদ ছিল, প্রচুর বোমা মজুদ আছে, কিছু রিকভারি হয়েছে, এখনও বোমা তৈরি হচ্ছে গ্রামেগঞ্জে, ছোট ছোট ইউনিট। ফ্যাক্টরি বন্ধ করলে কী হবে? পাড়ায় পাড়ায় বোমা একাধিকবার বিস্ফোরণ হয়ে গেল, আপনারা খবর করছেন, প্রায় দিন বিস্ফোরণ হচ্ছে, মারা যাচ্ছে। তো এই যে বোমা বিস্ফোরণ, পুলিশ অনুমান করছে, পুলিশের অনুমানের কোনো গুরুত্ব নেই, পুলিশকে অনুসন্ধান করে বার করতে হবে যে কারা করছে, আর পুলিশ সব জানে কারা বাঁধে কী, তাদের ছেড়ে দেখেছে, তাদের অ্যারেস্ট করছে না। দেখুন, উত্তরবঙ্গ চিরদিন শান্ত শান্ত শান্তিপ্রিয় মানুষ, অল্পে সন্তুষ্ট, ওনারা কোনো ঝামেলায় যান না, কিন্তু এই যে খুন যখন উত্তরবাংলায় হিংসার যে প্রচার বিস্তার, সেটা টিএমসি ক্ষমতায় আসার পরে হয়েছে। সেই কুচবিহার থেকে আরম্ভ করে এই মালদা পর্যন্ত সব জায়গায় ভয়ঙ্কর হিংসা হচ্ছে, এটা টিএমসির দান, উন্নয়ন কিছু দিতে পারেনি, হিংসা দিয়েছে। দক্ষিণ বাংলার কিছু জেলা উপদ্রুত আছে, সারা বছরই হয়, ভাঙড়ের কথা জানেন, বীরভূম জানেন, মুর্শিদাবাদের কিছু জায়গা সারা বছরই উত্তেজনা প্রবণ, খুন যখন হয় তার ক্যারেক্টার পাল্টায়নি, বরঞ্চ সেটা বাড়ছে। সংখ্যালঘু ভোট টিএমসি বিজেপির ভয় দেখিয়ে, এনআরসির ভয় দেখিয়ে নিয়ে নিয়েছিল বিধানসভায়, সংখ্যালঘুরা দেখেছেন তাদের সঙ্গে ধোকা হয়েছে, তাদেরকে বোকা বানানো হয়েছে, তারা আবার কংগ্রেস সিপিএম দিকে ফিরছেন, তখনই সংঘর্ষ হচ্ছে। সেই সংঘর্ষ টিএমসি থামাচ্ছে না, আর কেন, সংঘর্ষ থামলে তারা হেরে যাবে, সেই জন্য সেন্ট্রাল ফোর্স বুথে আমরা ডিপ্লয় করার জন্য বলেছি, তারা অ্যাভয়েড করছেন, তাহলে লোড করতে পারবেন না। গভর্নর ঘুরে ঘুরে লোককে সান্ত্বনা দিচ্ছেন, সাহস দিচ্ছেন, কিন্তু